হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আজকে আমি দুপুরবেলার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো দুপুরবেলা আজকে আমি বানাবো বিরিয়ানি। তো বিরিয়ানি বানাবার জন্য কী কী করতে হবে সেটা আমি একটা কলকাতার দম বিরিয়ানি বানাবো। তো কী কী করতে হবে সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখি, দেখাই আমি। তো আমি এখানে হাঁড়ির মধ্যে অল্প করেই বিরিয়ানিটা বানাবো। তো হাঁড়ির মধ্যে গোটা গরম মশলা দিয়ে আমি চালটাকে বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইটার মধ্যে একটু এই যে পেঁয়াজ কুচি কেটে রেখেছি একটু ঘি দিয়ে। এবার পেঁয়াজগুলোকে একটু আমি ভেজে নেবো। এই যে ঘি দিয়ে দিলাম, এবার ঘি দিয়ে এবার আমি পেঁয়াজ যে কুচি আছে সেগুলোকে একটু আমি ভেজে নেবো। তারপর আমি স্টেপ বাই স্টেপ দেখাবো যে এই যে পেঁয়াজগুলো কি লাল লাল করে ভেজে তুলতে হবে, কারণ এটা বিরিয়ানির মধ্যে দিতে হবে পেঁয়াজগুলো। তারপরে আমি দেখাবো যে কী আমি করি। সকালবেলা বাজারে গিয়েছিলাম, বাজারে গিয়ে আমি সব নিয়ে এসেছি আর বাচ্চারা বায়না করলো। তো একটু পেঁয়াজগুলো ভাজা ভাজা হোক, ততক্ষণে আমি সকালে যে বাজার করে এনেছিলাম গিয়ে ঢাকনাটাকে বন্ধ করে দিই। সকালবেলা যে বাজারে গিয়েছিলাম, তো বাজারে যখন গেলাম তো এই জিনিসগুলো আমি নিয়ে এসেছি, এগুলো এখনও ডিমটা সিদ্ধ করতে হবে বিরিয়ানি। তো এইটা এই ছাতুর প্যাকেটটা এখনও ঢালা হয়নি, ছাতুর প্যাকেটটা সব যেই ঢেলে নিই, এটাকে সরিয়ে রেখে দিই একটু করতে। আমি ভালো মধ্যে এটা ঢেলে নিই ছাতুটা, তাহলে একটা কাজ হয়ে যাবে। এটা ঢেলে নিয়ে তারপরে আমি পেঁয়াজটা ভাজা হয়েছি, পেঁয়াজটা ভাজা হচ্ছে, ঘিতে পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ভাবছি যে চিকেনটা করে ফেলবো। বিরিয়ানি করতে গেলে তো আগে তো চিকেনটা করতে হয়, তো সেই জন্য চিকেনটা আমি কীভাবে রেডি করে রেখেছি সেটাও তোমাদের সাথে আমি দেখাবো। ছাতুটা হয়ে গেছে ঢালা, অনেকটা ছাতু হয়ে গেছে। ছাতুটা কি বেশি হচ্ছে নাকি অনেকটা? না, এক হাতে আসলে ভিডিও করছি আর এক হাতে ঢালছি বলে একটু উল্টোপাল্টা হচ্ছে। একটু একটু করে ঢালবো, বাচ্চারা ছাতু খায়, আমার ছাতু খেতে পছন্দ করে। ছাতুটা খাওয়াও ভালো, গায়ে শক্তি হয়ে গেছে ঢালাটা মোটামুটি। ছাতুটা আর একটু আছে, অন্য জায়গায় রাখতে হবে। তো আমি এটা বন্ধ করি আর এটা একটু নাড়া দিই, মানে পুরো যাবে। একটু লাল লাল করতে হবে, লাল এখনো হয়নি, সাদা হয়ে আছে, হালকা হালকা লাল টাল ভাব এসছে, সবগুলো এখন লাল হয়নি। এটা চালটা এদিকে ফোটা এখনো শুরু হয়নি, জাস্ট ফুটটা লেগেছে। তো এই ঢাকনাটা বন্ধ করে দিই। অন করবি তো? লঙ্কার গুঁড়ো দিয়েছি আর এই যে কাশ্মীরি মির্চ দিয়েছি একটু লাল হওয়ার জন্য। আর আমি এই মশলাটা ব্যবহার করেছি, এভারেস্টের শাহী বিরিয়ানি মশলা, এটা খুব ভালো ভালো লাগে। আর এই যে দই দিয়েছি আর নুন দিয়েছি আন্দাজ মতো। নুন তোমরা যে যার মতো, এখানে 500 মাংস আছে, আমি বেশি বিরিয়ানি আর কি বানাবো না, অল্প করেই বানাবো। তো এই জন্য আমি মাংসটা সুন্দর করে মেখে রেখেছি অন্তত এক ঘন্টা। তো এক ঘন্টা ম্যারিনেট করা হয়েছে। তো এইদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, এবার দেখো লাল লাল মতো পেঁয়াজটা হয়ে এসছে, আর বেশি ভাজার দরকার নেই। তো এবার আমি পেঁয়াজটাকে নাবিয়ে ফেলবো, নাবিয়ে এর মধ্যে যে যতটুকু ঘি আছে সেই ঘিটার মধ্যেই আমি দিয়ে দেবো। সকালে যে লুচি করেছিলাম একটা লুচি বেঁচে আছে, বিকালে ভাবছি এই চা দিয়েই খেয়ে নেবো লুচিটা। তা বাসি লুচি খেতে ভালো লাগে? এটা বাসি কোথায়? এটা সকালবেলা বানিয়েছি, এটা বাসি তো না। আমার একটা স্যার বলছিল যে হচ্ছে যে বাসি রুটি খেতে খাবার লাগা খুব ভালো লাগে। বাসি রুটি দিয়ে চা দিয়ে কতজন খেয়েছো কমেন্ট করো অবশ্যই। আমি ইস কেউ খায় কি বাজি? ঠিক, এই দেখো পেঁয়াজটা ভেজে রাখছি, লাল হয়ে গেছে, লাল লাল ভাল লাগবে খেতে। অল্প ঘি আছে এর মধ্যে, ঘি আছে, একটু তাও তেল দিয়ে দিই। খুব বেশি স্পাইসি করছি না, আমি ঘরোয়া বিরিয়ানি করছি, যেগুলো ঘরে তোমাদের থাকে সবই ইজি, যেগুলো আছে সেগুলো দিয়ে তোমরা করতে পারো, এই জন্য ঝামেলা করার দরকার নেই। খালি বিরিয়ানি মশলাটা লাগবে, আর না হলে ঘরে তো গরম মশলা রান্না হলে সবারই থাকে, তাই না? গোটা গরম মশলা, এটা ভাজা চালটা, বিরিয়ানি চাল দিয়ে আমি এটা বসিয়েছি, ওপরে স্পাইসেস, গোটা স্পাইসেস। এবার এটাকে নাড়বো। চিকেনটা অনেকক্ষণ ধরে ম্যারিনেট করেছি আমি, এক ঘন্টা ম্যারিনেট করলেই হয়। আমি অল্প করে বানাচ্ছি বলে আমি অল্প, এখানে 500 চিকেন আছে, খাওয়ার লোক কম আছে। যেদিনকে বেশি লোক নিমন্ত্রণ করি ভাইদের বোনেদের সেদিনকে আমি বেশি করে বানাই, আজকে লোক কম। আজকে শুধু আমরাই খাবো, আমি আমার দাদা আর মা। আমার হাজবেন্ড একটু বাইরে গেছে,
তো এটা চিকেনটা আস্তে আস্তে হোক, চিকেনটা হোক, তারপর পেঁয়াজটা ভাজা হয়েছে, তারপর ডিম আলুটা সিদ্ধ করবো, তারপর আবার দেখাবো। এই মশলাটা একটু বেঁচে আছে, একটু হয়ে গেলে একটু জল দিয়ে কাচিয়ে এটা ওদের দিয়ে চাপা দিয়ে গ্রেভি 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 হবে, এটা হোক। এখন বন্ধুরা আমি তখন দেখাচ্ছিলাম যে আমি চালটা ধুয়ে, এই যে চালটা দেখো আমি ঠান্ডা করেছি, চালটা ঢেলে নিয়েছি একটা জায়গায়, দুটো থালায় চালটা ঢেলে নিয়েছি। এই যে এখন গরম মশলাগুলো চালের মধ্যে আছে, ঠান্ডা করে নিয়েছি একদম ফ্যান একটা চালিয়ে। আর যেটা করার হচ্ছে সেটার মধ্যে যেটা করলাম সেটা হচ্ছে এই যে নুন, নুন দেখতে পাচ্ছ, এই যে নুন একটু দিয়ে আমি চালটা মানে ভাতটা আর কি রেডি করে রেখেছি, তাহলে এক্সট্রা করে আর বিরিয়ানির মধ্যে নুন দিতে হবে। এবার হচ্ছে যে এই যে হাঁড়ি আছে, এই হাঁড়িটার মধ্যে দেখো ঘি আছে ভেতরে, গন্ধ। হ্যাঁ, হাঁড়িটা গরম করে একটুখানি ঘিটা দিয়ে আবার চারদিকে এরকম এরকম করে ঘুরিয়ে নিয়েছি। এবার আমার হচ্ছে যে কী করার, এই যে ডিম আর আলু, ডিম আর আলু আমি নুন হলুদ আর কাশ্মীরি মির্চ দিয়ে সেদ্ধ করে ডিমটাকে একটু ভেজে নিয়েছি, ভেজে নিয়েছি। এখানে এই যে পেঁয়াজ ভেজে রেখেছি আগেই, আর এখানে এই যে দুধের মধ্যে একটুখানি কালার মিশিয়ে দুধটাকে একটু রেডি করে রেখেছি, ফুড কালার, এটা অবশ্যই হার্মফুল কিছু না। আর এই যে চিকেনটা আমি রেডি করে রেখেছি, বিরিয়ানির চিকেন তো আমি ছোটো ছোটো পিস করেছি, তোমরা যদি চাও একটু বড় বড় পিস করে নিতে পারো। তো এখন আমি রেডি করে নিই, আর আটা মেখে রেখেছি, যেহেতু দম বিরিয়ানি তো আটা দিয়ে চারদিকে চেপে দিতে হবে, তো আটাটাকে ওটা মেখে রেখেছি। এবার আমি শুরু করে দিই আমার এগুলো স্তরে স্তরে করে দেওয়া, প্রথমে এগুলো এ করে দিই, ভাত দিয়ে দিই, কিছুটা ভাত আমি এখানে দিয়ে দিই, কিছুটা ভাত আমি দিয়ে দিলাম। এরপরে দেওয়ার পরে এবার যেটা দেবো সেটা হচ্ছে এবার চিকেন, চিকেন চিকেনটা ওপরেই দাও তাহলে খুঁজে পাবো না, খুঁজে পাবো। এই যে চিকেন, এবার অল্প অল্প করে চিকেনটা দিয়ে দিলাম, দেখো দেখা, একটু চিকেন দিলাম, একটু গ্রেভি দিলাম, আর তার মধ্যে এবার এই যে একটু পেঁয়াজ দিলাম, পেঁয়াজ ভাজা, একটু পেঁয়াজ ভাজা দিলাম, আর একটু এবার অল্প অল্প স্তরে স্তরে এবার একটু কেওড়ার জল আর একটু গোলাপ জলও দেবো। এই যে কেওড়ার জল আর এটা হচ্ছে গোলাপ জল, যদি গোলাপ জল না থাকে তো যতগুলো পারো লেয়ার তোমরা সাজিয়ে নেবে। আবার আমি ভাত দিয়ে দেবো, এরকম করে করে আমি লেয়ার এটা ওপরে দেওয়া হবে, ডিম আর আলুটা একটু ওপরেই দেবো, তা না হলে খুঁজতে কি এটা কেটে যায়। মা চিকেনে গ্রেভি খাবো। হ্যাঁ, এবার আবার দিয়ে দেবো, চিকেনটা এখনো গরম আছে, আবার এবার চিকেন দিয়ে দেবো, ওপরে দিও না তো খুঁজে পাবো না চিকেন। হ্যাঁ, আর এই যে দুধটা, দুধটা তখন দেওয়া হয়নি, এখন একটু দুধটা দিয়ে দিই ওপর দিয়ে ছড়িয়ে, দুধের মধ্যে যেটা ফুড কালার দিয়ে রেখেছি, এই যে পেঁয়াজটাও দিয়ে দিই, আর এই যে গোলাপ জল, আর একটু কেওড়ার জলও দিয়ে দিলাম, আর দেব হচ্ছে একটু আর বিরিয়ানি মশলা দিয়ে আমি চিকেনটা করেছি, আর একটু বিরিয়ানি মশলা একটু ছড়িয়ে দিতে, বেশি দেবে না কিন্তু প্রচন্ড ঝাল হয়ে যায়, ঝাল হয়ে যায় আর গন্ধটাও বাজে আসে। এবার এক প্লেট ভাত, এই প্লেটের ভাতটা শেষ, এবার এই প্লেটের ভাতটা, এবার এই প্লেটের ভাতটা দিয়ে দিই। আমি ছোট হাঁড়ির আন্দাজে করেছি, এটাই বেশি হয়ে যাবে আমাদের, অনেকটা আছে। এবার যা আছে সব কটাই দিয়ে দেবো, কারণ এবার দিয়ে লাস্ট লেয়ার দিয়ে এবার আমি চেপে দেবো। একটু গ্রেভি রেখে দিই, ও আলুগুলো ওপরেই দিলাম, কারণ তা না হলে আলুগুলো কেটে যায়। আলু ডিম যা আছে সব দিয়ে দিলাম, ভাতটা দিয়ে এবার চেপে দেবো। এবার এই যে এবার এটা ভাতটা দিয়ে দিলাম, এবার এই প্লেটটা দিয়ে আমি চাপবো, সেই জন্য এই প্লেটটাকে একটু পরিষ্কার করে নিই। এখানে গ্রেভি বেঁচে আছে, এবার দিয়ে দিলাম, ওপর থেকে একটু জল দিয়ে দিই, একটু গোলাপ জল আর একটু কেওড়ার জল দিয়ে দিই, প্লেটটাকে একটু পরিষ্কার করে নিই, এটা বেশ আস না, প্লেটটাকে একটু পরিষ্কার করে নিয়ে এটা ভালো করে একটু এই প্লেটটা দিয়ে, এবার এই যে আটা আছে, এবার আটাটাকে
আটাটাকে আগে বসাই সাইডে, যেহেতু এটা কলকাতার ফেমাস দম বিরিয়ানি সেই জন্য আমাকে একটু দমে এটাকে 15-20 মিনিট একদম গ্যাস সিম করে বসাতে হবে, তা না হলে কিন্তু দমটা ঠিক হবে না। 15-20 মিনিট লাগবেই। এবার চিকেনটা যে যার আন্দাজ মতো দেবেন, যতটা পরিমাণ যেমন ইচ্ছা চিকেন খান সেই অনুযায়ী দেবেন। আমি ছোটো ছোটো একটু পিস করেছি, বড় বড় পিস ভালো আমার ভালো লাগে না, বড় বড় পিস, এবার সেই জন্য আমি ছোটো পিস করেছি। আপনারা চাইলে বড় পিস করুন যেমন বিরিয়ানি পিস হয়, কখনো আমি বড় পিসও করি কিন্তু আজকে মনে হলো একটু ছোটোই পিস করি, ভালো লাগলো না আজকে। ভালো লাগে না বড় বড় খেতে। হয়ে গেছে, এবার আমি এইটা দিয়ে চেপে দেব, চিপে দাও। এবার চেপে দিয়ে এটাকে আমি দমে বসিয়ে দেবো, দমে 15-20 মিনিট বসালেই এটা রেডি হয়ে যাবে বিরিয়ানি। তারপরে যখন আমার বিরিয়ানিটা হয়ে যাবে তখন আমি তোমাদের সামনে ওপেন করব আর খুলে দেখাবো কেমনভাবে বিরিয়ানিটা হয়েছে। তো এখন যাই দমে বসাতে। দেখো গ্যাসটা আমি সিম করে এটাকে দমে বসিয়ে রেখেছিলাম আর শিলনোড়া একটা চেপে দিয়েছিলাম। এবার আমি তোমাদের সামনেই গ্যাসটা বন্ধ করব, তো শিলনোড়াটাকে এবার সরাবো আর খুলবো, দেখবো বিরিয়ানিটা কেমন হয়েছে। তোমাদের সামনেই আমি গ্যাসটা বন্ধ করলাম, এবার একটু খুলে দেখতে হবে। এ দেখো আটা, আটাগুলো বেশ শক্ত শক্ত হয়ে গেছে। চুটি বল দেখো, আটাগুলো শক্ত শক্ত হয়ে গেছে কেন, এবার একটু খোলা যাক কেমন দমটা হয়েছে সেটা দেখা যাক। উড়ি পুড়ি এ ভেতরটা কাটলে হলুদটা বেরোবে, ধোয়াই ভালোই হয়েছে। একটু ভেতরটা একদম দেখে খোলো, তাহলে হলুদটা বেরোবে। যখন বাড়বো তখন আবার দেখাবো, চলো চমকে খেয়ে নিই আমরা। খুলেছি, এবার এই আটাগুলোকে সরিয়ে দিই, কারণ এটা তো দমে ছিল, তো আটাগুলোকে সরিয়ে দিই। এবার আমি বার করবো। এই দেখো বাড়ছি, আলুটা দিই। কি সুন্দর বিরিয়ানি গন্ধ বেরিয়েছে দেখেছিস, দাঁড়াও। এই দেখো চিকেন লেগ পিসটা বেরিয়েছে। আমি লেগ পিস খাবো না। তোমাদের দেখে কেমন হচ্ছে, খেতে ইচ্ছা করছে তো? তো যদি খেতে ইচ্ছা করে, আর একটা চিকেন যদি খেতে ইচ্ছা করে তাহলে ঝটপট বানিয়ে ফেলো, ঘরের একদম রেস্টুরেন্ট স্টাইল ঘরের রেসিপি দিয়ে বানানো বিরিয়ানি। তাহলে আজকে আমার বিরিয়ানি ব্লগটা হচ্ছে যে এই দেখো, তো আজকের আমার বিরিয়ানি ব্লগটা হচ্ছে এইটুকুই বন্ধুরা। নেক্সট আমার ব্লগ একটা নিয়ে আসবো তোমাদের সামনে।